যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়, মসজিদে আগে আগে প্রবেশ করে, কারণ মসজিদের দরজায় ফেরেশতারা থাকেন, তারা লিপিবদ্ধ করতে থাকেন কে প্রথমে ঝুঁকলো, যে সবার আগে মসজিদে ঢোকে তার আমল নামায় একটা উট কুরবানির নেকি লিখে দেওয়া হয়, যে তারপরে ঢোকে তার আমল নামায় একটা গাভী কুরবানির নেকি দেওয়া হয়, তারপরে একটা খাসি, তারপর একটা ছাগল, তারপর একটা মুরগি, তারপর একটা ডিম ইত্যাদি।